আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি এর আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু ওয়াটারপ্রুফ গেটলাইট শেড দেখাবো এগুলোকে অনেকে গেটলাইট বলে থাকেন বা গার্ডেন ল্যাম্প বলে থাকেন বা বাউন্ডারি ল্যাম্প শেড বলে থাকেন দর্শক আমাদের আজকের দেখানো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে হোল্ডার টাইপ ভিন্ন ভিন্ন মডেল এবং ভিন্ন ভিন্ন কালার প্রতিটার মাঝেই ভেতরেই হচ্ছে গিয়ে প্যাচ সিস্টেমের ই টোয়েন্টি সেভেন মানে রেগুলার বাসাবাড়িতে আমরা যে প্যাচ সিস্টেমের হোল্ডার ইউজ করি সেই প্যাচ সিস্টেমের হোল্ডার এবং এইগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এটা কী ধরনের কোনটা কীরকম আলো হয় বা কী ধরনের ইউজের জন্য আপনি কী ধরনের জায়গার জন্য আপনি কী কোনটা ব্যবহার করতে পারেন কোনটা বেশি উপযোগী এবং কোনটা কিসের তৈরি কোথায় তৈরি সেইগুলো বিস্তারিত জানাবো তো দর্শক গেটলাইট শেটের ভিতরে প্রথমে আমি বলে রাখি এখানে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলাকে মিনার বা সিঙ্গাপুরি গেটলাইট বা ইয়া বলা হয় আমবেলা শেড বলা হয় এক একজন এক এক নামে ডাকতে পারে বা এক একজন এক এক নামে পরিচিত করতে পারে তো দর্শক এটার মধ্যে এটা লোকাল দর্শক এই এই একটা মডেল হচ্ছে গিয়ে লোকাল আর বাকি যতগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চাইনিজ বা ইম্পোর্টেড তো লোকাল হলেও এই প্রোডাক্টগুলো ভালো এবং দামও রিজনেবল এবং বেশ টেকসই বলতে পারেন এবং বিভিন্ন সরকারি কাজে আপনারা দেখেন যে এইগুলো বেশি ইউজ হয় কারণ এগুলোর গুণগত বৈশিষ্ট্যও ভালো তো দর্শক এটা দুই ধরনের হয় একটা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আপনারা যদি সামনে থেকে দেখেন যে এটা সামনে এটা হচ্ছে গিয়ে টিনের এটা হচ্ছে গিয়ে খুব পাতলা শিট বা টিনের বলা হয় এবং আরেকটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ঢালাই অ্যালুমিনিয়ামের এটা যদি দেখেন দর্শক আপনারা যে সামনে থেকে যে এইটা হচ্ছে গিয়ে ঢালাই অ্যালুমিনিয়ামের এটা অনেক হেভি তো দুইটা ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা স্মল সাইজ এটা যদি আপনারা দেখেন যে এটা হচ্ছে স্মল সাইজ আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ এবং এর চেয়ে এর চেয়ে একটা বড়ো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বড় চাইলে সেটাও আপনি নিতে পারেন তো দর্শক এরপরে আরেকটা জিনিস এই সবগুলো হচ্ছে চাইনিজ তো এইগুলোর ভেতরে সবচেয়ে বেশি চলে এইটা এটাকে অনেকে ফুটবল বলে থাকে অনেকে বল বলে থাকে অনেকে গ্লুভ বলে থাকে বা বিভিন্নজন বিভিন্ন নামে বলে থাকে এটা সাদা এবং কালারিং দুইটাই পাওয়া যায় লাল নীল সবুজ বা ইলো হলুদ সব সব কালারই পাওয়া যায় তবে এইটার একটা বিশেষ ট্রিক্স আছে দর্শক এটা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কখনো কালারিংটা অ্যাভয়েড করবেন কেননা কালারিংগুলোর দাম একশত টাকা করে বেশি অলমোস্ট ডাবল হয়ে যায় মানে ওয়ান ওয়ান থার্ড দাম বেশি তো আপনারা এইটার ভিতরে আলটিমেটলি আপনাকে কোনোটার সাথে লাইট দেওয়া থাকে না সুতরাং আপনাকে বাল্ব ইউজ করতেই হবে সুতরাং আপনি যদি এটার মধ্যে লাল বাল্ব ইউজ করেন একটু ভালো পাওয়ারের বাল্ব ইউজ করেন তাহলে আসলে এটা লাল হয়ে যাবে এটা যদি নীল বাল্ব ইউজ করেন নীল হয়ে যাবে সুতরাং কালারিংটা খুব একটা খুব একটা প্রয়োজন না হলে কালারিংটা অ্যাভয়েড করবেন তো এই এইটার হচ্ছে কি এটা আট ইঞ্চি সাইজ এটা আপনি চাইলে এটার সিক্স ইঞ্চি নিতে পারেন আপনারা যদি দেখেন যে সিক্স ইঞ্চি কিংবা কালার ওইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ছয় ইঞ্চি ছাড়া অর্থাৎ ছোটো ছাড়া আপনি বড়ও নিতে পারেন এটা থেকে অ্যাক্সেস বড়ো দশ দশ ইঞ্চি সাইজের যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দর্শক এরপরে এরপরে আসে এই দুইটা প্রোডাক্ট এইগুলাকে রাউন্ড হেড বলা হয় এটাকে আমরা রাউন্ড হেড বলি আর এইটাকে বলি আমরা লিপস্টিক এটা শেপটার কারণে আমরা লিপস্টিক বলে থাকি লোকালি এইগুলো চাইনিজ এবং ইম্পোর্টেড এটাও ইম্পোর্টেড এবং এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের দেখতে হয় একটা প্লাস্টিক প্লাস্টিক লাগলেও আসলে এটা অ্যালুমিনিয়ামের বিশেষ ধরনের এক ধরনের মেটালের এবং এই রিফ্লেক্টরগুলোর কারণে যখন আপনি এটার মধ্যে লাইট জ্বালাবেন তখন বেশ সুন্দর লাগে ভালো লাগে এবং এখানে স্ক্রু দেওয়ার পয়েন্ট আছে এটা আপনি যে কোনো সার্ফেস পয়েন্টে আপনি ইনস্টল করতে পারেন এবং এটা বাল্ব ইনস্টল করার সিস্টেম হচ্ছে জাস্ট এখান থেকে এই এই জায়গাটা দিয়ে প্যাচ দিলে খুলে যায় এটা হচ্ছে গিয়ে দুঃখিত দর্শক এটা হচ্ছে গিয়ে এভাবে পেঁচিয়ে আপনি খুলে ফেলতে পারবেন খুলে এইখানে জাস্ট একটা হোল্ডার থাকে এই হোল্ডারে আপনি আপনার চাহিদা অনুসারে আপনি বাল্ব ইউজ করতে পারেন তো দর্শক এ এছাড়াও আমাদের কাছে আরেকটা মডেল এখানে এই প্রোডাক্টের এই কালার অর্থাৎ এটাকে আমরা গ্রে কালার বলি এই 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 মডেলের বা এই মডেলের প্রোডাক্ট লিপস্টিক এবং রাউন্ডের দুটোই এই মডেলেরও আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এইটা আরেকটা শেপ এটা একটা অন্য শেপ এটাও দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই প্রোডাক্ট দুইটা এই দুইটা আমাদের কাছে লম্বা যেটা হয় যে দুই ফিট সাইজের সে দুই ফিট সাইজেরও এভেলেবেল আছে এছাড়াও আপনি যদি একটু লাকজারিয়াস আইটেমের দিকে যেতে চান তাহলে আপনি এই ধরনের যে এইগুলোকে আমরা লাইট হাউস বলি ওয়াটারপ্রুফ লাইট হাউস বলে থাকি এইটা কিংবা এই এইটা টল হাউস বলে থাকে এটাকে আমরা আর এইটা হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্ট এটা স্কয়ার স্কোয়ার শেপের এবং এটা খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ফরেস্টেড গ্লাস দেওয়া এবং এইগুলো যখন আপনি আমাদের এখানে আসলে গ্যাদারিং করে থাকার কারণে খুব সুন্দর করে ডিসপ্লে করার জায়গারও খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়ে ওঠে না বলে খুব একটা ভালো লাগে না আপনি যখন একটা ইসে মানে এটার পজিশন এটাকে ইনস্টল করবেন এবং লাইট জ্বালাবেন তখন খুব সুন্দর লাগবে দেখতে পাবেন দর্শক এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আপনারা যদি দেখেন যেখানে খুব সলিড অ্যালুমিনিয়াম হেভি অ্যালুমিনিয়ামের এবং এই গ্লাসগুলো সাধারণ শিলাবৃষ্টি বা সাধারণ কোনো আঘাতে খুব সহজে ভাঙে না বেসিক্যালি তবে খুব যদি ভেতরে খুব হার্ডলি আঘাত হয় তাহলে আসলে ভাঙবে তো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাদেরকে ইউজ করতে হবে এবং এই একটা প্রোডাক্টেই শুধু নেট দেওয়া থাকে যে গ্লাসের উপরে নেট টাইপের এগুলো দেওয়া থাকে এই লোকাল প্রোডাক্টটায় আর চাইনিজগুলোতে আসলে নেটের ওইরকম কোনো প্রোডাক্ট থাকে না তো ওইটা একটু লাগজারিয়াস মানে লুকের কারণে একটু রিস্কি টাইপেরই বলতে পারেন আর এইগুলোতে বেসিক্যালি বল লাগলে খুব একটা ভাঙে না খুব শক্ত পাথর টাইপের কোনো কিছু আঘাত না লাগলে ভাঙে না কিংবা এইটা তো আসলে বল হলে অন্য কিছুতেও ভাঙে না এটা খুবই এই দিক দিয়ে খুব বেটার তো দর্শক এই প্রোডাক্টগুলো ছাড়াও আমাদের কাছে রেগুলার প্রতিনিয়ত রেগুলার নতুন নতুন মডেল আসে এবং বিক্রি হয় আবার শেষও হয়ে যায় তো কোন মডেলটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিংবা কোনটার প্রাইস কত ইত্যাদি জানতে পারেন আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট খোলা আছে বিপ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন কিংবা নবাবপুর একমাত্র শোরুমে আমাদের একমাত্র শোরুমে আপনি চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলো সহ আরও বিভিন্ন প্রোডাক্টগুলো দেখতে তো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম